হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আসছি একটা পুরনো জায়গার মধ্যে, এখানে অনেক পুরনো বিল্ডিং আছে। তো আমার সাথে আছে সাব্বির, আর আমরা দুজনে আসছি ব্লগটার জন্য। ব্লগটার সাথে থাকেন, দেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে অনেকগুলো বিল্ডিং আছে সাব্বির, দেখা তো যাই দেখেছো। সাব্বির আমার সাথে আসলে জায়গায় দেখতে পাচ্ছেন যে আপনারা যে আমার পিছনে একটা বাড়ি, ওই বাড়িটার বয়স মনে হয় যে প্রায় 100 বছর হবে। তো যান আপনাদেরকে দেখাই ওটার ভিতরে কী আছে, সব কিছু ভাঙা দেখেছেন যে ভুতুরে বাড়ি মানে অনেক ভয় ভয় করতাম। ভুত ভাই মানুষ মাইরা ফালায় রাখলো কেউ কে পাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল এমনি আপনাদের চোখের সামনে। এখানে না জানি আর কি কুকাম হয়, বিকালবেলা আড্ডা দিলে মানে জোশ হইব। দেখেন 100 বছর পুরনো বাড়ির বিল্ডিং এ বড়ই তো ভাই। হ্যাঁ একটা খাই, এই যে দেন গাইস, আপনারা খেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের জন্য পাঠিয়ে দেওয়া হবে। ভিউটা দেখেন গাইস, পারমিশন নিয়ে তারপর আমাদের ঢুকতে হয়েছে শুধু আপনাদের জন্য। তো আপনারা এই বাড়িটা দেখলেন, তো আমরা নেক্সট একটা বাড়ি দেখাই দেন, সবগুলো এখানে পুরোনো বাড়ি। তো আপনারা দেখবেন যে ওই বাড়িটা কেমন রাখছেন, তারপরে আসুন আমার সাথে। যাও বাড়িতে, বাড়ির দিকে যাওয়া থাক, যে ভয়ঙ্কর বাড়ি। ভালো হইতো, ওই যে দেখেন অবস্থা ওইদিকে বাড়ির, এই যে দেন বাড়ির। জুড়ে বলেন বাড়িগুলা বাড়ি সুন্দর, আমরা দেখতেছি ঘুরে, আপনারা আসলে দেখতে পারবেন। আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদেরকে লোকেশনটা বলে দেওয়া হইব। ওই যে দেন একটা কবুতর, এখানে কি কবুতর থাকে নাকি? চলেন এদিকে সামনে যাওয়া যাক একটু। ভাই আসতেছে, উনি এখানে সিকিউরিটি গার্ড, চলেন ওনার সাথে একটু কথা বলি।
হ্যাঁ চলেন। তো ঘোরাঘুরির পর এই বাড়ির কেয়ারটেকারকে পেয়ে গেলাম, মানে উনি এই বাড়িটার দেখাশোনা করেন। সো ওনার সাথে আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম, কিছুক্ষণ কথাবার্তা বলার পর ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল এই বাড়ির বয়সটা কত হইব। সো ওনার মুখে কথাটা শুনে আমার গা শিউরে উঠছে। উনি বলতেছেন প্রায় 350 বছর আগের পুরনো বাড়ি। সো আমার মাথা চোখ কপালে উঠে গেছে কথাটা শুনে। আমরা ভাবছিলাম প্রায় 100 বছর হইব, বাট উনি বলতেছে যে আমি এখানে চাকরি করতেছি প্রায় 60 বছর তৈরা। কি বলবো আমার ভাই, কোথায় যত পিছনে যেতে থাকবেন অত ভারী দেখবেন যে এটা পুরো একটা, মানে এই যে দেন ওই যে দেখেন অবস্থা, মানে এই জায়গাটা বিকালবেলা লাগে খেলার লাগে, ঠিক আছে, আবার আড্ডা দেওয়ার জন্য মানে মাস্ট একটা জায়গা। আপনার যদি কেউ আসেন আপনাদের আড্ডা মারতে ইচ্ছা হইব আর কি। তো এই যে দেন ভিউটা, আপনাদের দেখাবো নতুন ভিডিও আসার জন্য অপেক্ষায় থাকেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের ব্লগ এখানে শেষ হচ্ছে, আল্লাহ হাফেজ।